কি অবস্থা ভাই ব্রাদার্স, আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে হাইড্রোলিক অয়েল সিল, আর এটা হচ্ছে আমার বাইকের স্টকটা কাটছে, আর এটা হচ্ছে ফাইটোর রোলার বোলসের। সো আমি দুইটা চেঞ্জ করতেছি, আর হাইড্রোলিক অয়েল সিলটা আমার যেহেতু কাটছে, সো কেন কাটছে আর কি করলে কাটার চান্স কমছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আর রোলার বোলসের কেন লাগিয়েছি সেটাও শেয়ার করতেছি। আর এটা হচ্ছে ফাইটোর রোলার বোলসের। আর আমি বরাবরের মতো আমি যেহেতু রাইডার্স ক্যাফে থেকে কাজ করাই, সো রাইডার্স ক্যাফেতে যাইতেছি। আর এখানে যে দেখতেছেন আপনারা কীভাবে বুঝবেন যে আপনার অয়েল সিলটা কাটছে, সো অয়েল সিল কাটলে দেখবেন যে আপনার হাইড্রোলিকে এমন ময়লা জমে যাবে, মানে মনে হবে যে মোবিল জমে আছে। আর ওই সাইডে রাইটে কাটছে, সো রাইটে ময়লা ছিল আর লেফটে কিন্তু কোনো ময়লা নেই। আর এটার মধ্যে আছে হাইড্রোলিক অয়েল, যেটা হচ্ছে ইয়ামালুবের। আর আমি হাইড্রোলিকের অয়েল সিল এবং হাইড্রোলিক অয়েল দুইটাই হচ্ছে এসিআই মোটরস থেকে নিয়েছি, মানে ইয়ামাহার 3S সেন্টার থেকে নিয়েছি। আর হচ্ছে এখানে হাইড্রোলিক চেম্বার খোলার কাজ শুরু হয়েছে। আর ইউএসডি সাসপেনশনে একটা বিষয় আছে, সেটা হচ্ছে রাইট সাইডে 363 ml অয়েল দিতে হয়, আর যদি প্রেশার তারপরে একটু কম বেশি হয় তাহলে আপনারা একটু অয়েল কম বেশি করে নিতে পারেন। আর এই যে অরিজিনালটা ছিল, অয়েলটা দেখছেন কী পরিমাণ কালো হয়েছে। কালো হওয়ার রিজন হচ্ছে সাসপেনশনটা যখন খেলে, তখন খেলতে খেলতে ওইটার প্রেশার ক্রিয়েট হইতে হইতে ওয়াটার কালারের অয়েল হয়ে যায় হচ্ছে ব্ল্যাক। আর যেহেতু হচ্ছে আমি আমার বলসের চেঞ্জ করতেছি, সো বলসের খোলারও কাজ চলতেছে। আর এদিকে দেখতেছেন ভাইয়া অকটেন দিয়ে পুরা সামনের ফর্কটা ক্লিন করে ফেলছে, রাইট সাইডেরটা মানে হাইড্রোলিকটা, আর নট এ সিঙ্গেল পার্টস বাদ গেছে। আর এখানে সুন্দর করে হাওয়া মেরে ক্লিন করতেছে যাতে কোনো ময়লা না থাকে। আর হাইড্রোলিকের অয়েল সিল কাটার রিজন হচ্ছে ভাঙ্গার মধ্যে ধূপধাপ করে পড়ে, উল্টাপাল্টা ব্রেক করা পড়ে, আর হচ্ছে যে অয়েল সিলের গোড়ায় যে ময়লা জমে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে আপনার হচ্ছে অয়েল সেল কাটার চান্স খুবই কম আছে। আর এই যে ফাইটার বলসের, ফাইটার বলসের অনেক কাহিনী আছে, নেগেটিভ পজিটিভ আছে। সো আমার মনে হইতেছে আমার বলসের 80% ওকে আছে, আর 20% প্রবলেম আছে বলতে আমার মনে হচ্ছে মনের প্রবলেমও হইতে পারে, আই ডোন্ট নো। বাট আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, আমি প্রায় 2,500 চালাই ফেলছি অলরেডি। আর এখানে দেখতেছেন আমার যে ইয়ামালুবের যে অয়েলটা ছিল ওইটার একটু প্রেশার কম উঠতেছে, সো আর একটু এক্সট্রা দেওয়া হয়েছে। আর রেপজল একটা আছে, ওইটা নাকি সব থেকে বেস্ট যতগুলো হাইড্রোলিক অয়েল বাংলাদেশে অ্যাভেলেবল আছে। সো যেহেতু আমি পাই নাই, সো যেটা দিয়েছি আলহামদুলিল্লাহ খারাপ না চলতেছে। আর এই যেটা দেখতেছেন এইটা হচ্ছে লিথিয়াম সিনথেটিক গ্রিজ নাকি বলে, মানে আমাদের ইঞ্জিন অয়েলে যেমন গ্রিজ মানে সিনথেটিক মিনারেল সেমি সিনথেটিক আছে, গ্রিজও আছে। আর সিনথেটিক যে গ্রিজটা আছে এটা হচ্ছে একটু লং লাস্টিং, অ্যাজ লাইক বাইকের ইঞ্জিন অয়েল যে বেশি দিন লং লাস্ট করে। সো সিনথেটিক গ্রিজ ইউজ করলে আপনার এই যে খুব তাড়াতাড়ি যে গ্রিজ শুকায় যায় এটা ওইটাই প্রবলেমগুলো হবে না। আর এদিকে আমার বাইক মোটামুটি রেডি হয়ে গেছে, সো এখান থেকে আপনার একটা কেরোসিন ওয়াশ দিতেছে, দিয়ে হাওয়াটা মেরে ফুল ক্লিয়ার করতেছে। আর এদিকে টাইম অনেক হয়ে গেছে, আমি আসছিলাম ছয়টার দিকে, আর অলরেডি অনেক টাইম চলে গেছে। সো এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।